Subscribe now and press the bell icon. Never miss an update. শুভ মুহূর্ত হয়ে গেল গুমনামী বাবার। গুমনামী বাবা 1970 সালে উত্তরপ্রদেশে ফৌজিবাদের গুমনামী বাবার আবির্ভাব নিয়ে দেশে যে সরগোল পড়েছিল, সেই গুমনামী বাবাকে কিন্তু আমরা টিভির পর্দায় দেখতে চলেছি, অর্থাৎ বড় পর্দায়। অনেকে মনে করেন এই গুমনামী বাবাই নাকি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। অনেকেরই আবার একথা কোনোভাবে মানতে রাজি ছিল না। যদি এ বিষয়ে সঠিক তথ্য কারোই ঠিক, সৌজন্যে কিন্তু পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় হাত ধরে এবার সেই গুমনামী বাবার রহস্য নিয়ে সিনেমা বানাতে চলেছেন সৃজিৎ মুখোপাধ্যায়। গত বছরের 18 সেপ্টেম্বর গুমনামী বাবাকে নিয়ে তৈরি হতে চলা তার আগামী ছবির কথা জানান কিন্তু পরিচালক। জানা যায় সৃজিতের এই ছবিতে গুমনামী বাবার ভূমিকায় দেখা যাবে খোদ টালিগঞ্জের বোম্বাদাকে। এবার 23 জানুয়ারি নেতাজির জন্মদিনের আগের দিন রাতে গুমনামী বাবার প্রথম পোস্টার প্রকাশ আনা হয় SBF এর তরফ থেকে, এবং সেই পোস্টার কিন্তু আমি আমার চ্যানেলে রিভিউ দিয়েছিলাম। এবং সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, আই বটনে ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারেন, কারণ সেখানে কিন্তু আমি অনেক রকম তথ্যও বলেছিলাম এই মুভি সম্পর্কে। তবে সৃজিতের এই গুমনামী বাবা ছবিতে নেতাজির গুমনামী বাবা হিসাবে তুলে ধরা হবে কি না তাও কিন্তু অজানা। এই নিয়ে কিন্তু অবশ্য দর্শকদের আগ্রহ সীমা নেই, যদি এই নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। কিছুদিন আগে নেতাজি গুমনামী বাবা হিসাবে তুলে আনা ধরার প্রসঙ্গে আপত্তি জানিয়েছিলেন খোদ নেতাজির পৌত্র চন্দ্র বসু। আর এদিকে কিন্তু কাকাবাবুর আগে যে গুমনামী কাজে হাত দেবেন সৃজিৎ একথা কিন্তু জানিয়ে দিয়েছিলেন আগে। শেষমেশ শ্যুটিং শুরু হয়ে গেল এই ছবির, সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক নিজেই। প্রথমে সৃজিৎ মুখোপাধ্যায় এই ছবি নিয়ে বিতর্ক থাকলেও তার তোয়াক্কা না করে কিন্তু কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখা যাবে কিন্তু ছবির মুখ্য চরিত্রে। কলকাতা প্রযোজনা সংস্থা SBF এর প্রযোজনায় তৈরি হবে কিন্তু এই ছবিটি। কিন্তু কে এই গুমনামী বাবা, যিনি আবার কিনা গুমনামী? সুভাষ বোসের অন্তর্ধাম রহস্যকে ঘনীভূত করবে এই ছবি। শুভ মুহূর্ত হয়ে গেল এই ছবি, শুটিং শুরু হয়ে গেল সৃজিতের বহু আকাঙ্ক্ষিত এই ছবিটি। এবং পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন যে শেষ সময় মুখার্জি কমিশনের তথ্যের ভিত্তিতেই ছবিটি তৈরি করবেন বলে তিনি জানিয়েছেন। সে যাই হোক, আপাতত এ বিষয়ে সব বিতর্ক এড়িয়ে অবশেষে শুরু হতে চলেছে সৃজিৎ মুখোপাধ্যায়ের ছবি গুমনামীর বাবা শুটিং। সোমবার হয়ে গেল ছবিটি শুভ মুহূর্ত, সেই ছবি কিন্তু আমরা পোস্টার অর্থাৎ কিন্তু দেখে ফেলেছি সোশ্যাল মিডিয়ার তরফ থেকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সৃজিৎ মুখোপাধ্যায় প্রসঙ্গত গুমনামী বাবা ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাশাপাশি কিন্তু অভিনয় করতে আমরা দেখতে পাবো অনির্বাণ ভট্টাচার্যকে। জানা যাচ্ছে 2020 সালে মুক্তি পাবে কিন্তু গুমনামী বাবা। এবং এই ছবি সম্পর্কে আরও কোনো তথ্য যদি আসে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।